আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। জালিফ স্টাইল অফিসিয়াল নিউজ লেটার, তারিখ সোমবার 8 আগস্ট 2022। প্রিয় জালিফ স্টাইলার্স, প্রিয়, গত সপ্তাহে একটি নতুন যুগের সূচনা হয়েছিল। আমরা গত সপ্তাহের নিউজ লেটারে একটি সতেজ ইতিবাচক প্রতিক্রিয়া এবং মি অ্যালেক্সের সাথে জুম কল দেখে আনন্দিত। FS1 এবং FS2 ক্যাশ বাই ব্যাক প্রোগ্রাম গতি বেড়েছে এবং আমরা আমাদের চলমান লাইফস্টাইল নিউ এরা ক্যাম্পেইন এবং এর দর্শনীয় অফারগুলির সমাপ্তির কাছাকাছি চলে যাচ্ছি। আমাদের FS2 শেয়ারের মান এখন 44 সেন্টে এবং এই গতির সাথে আমরা আশা করছি যে এই সপ্তাহের শেষ নাগাদ এটি অবশ্যই 45 সেন্ট চিহ্নে পৌঁছে যাবে। যত তাড়াতাড়ি FS2 শেয়ারের মান 45 সেন্টে পৌঁছাবে আমরা প্রচারাভিযান এবং এর লাভজনক অফারগুলি শেষ করব। আমাদের টেক টিম ইতিমধ্যেই সেই প্ল্যাটফর্মে কাজ করছে যা আপনার FS1 এবং FS2 শেয়ার বাই ব্যাক করতে ব্যবহার করা হবে এবং এটি শেষ হতে বেশি সময় লাগবে না। আমরা সচেতন যে আমাদের সকল সদস্য এই FS1 বাই ব্যাক প্রোগ্রামটি শুরু করার জন্য অত্যন্ত উত্তেজিত এবং আমরাও তাই। কমিশন পে আউট, আমরা এটা দেখে খুবই আনন্দিত যে আমাদের অনেক সদস্য যারা লাইফস্টাইল কমিশন অর্জন করেছেন সক্রিয়ভাবে তাদের কমিশন প্রত্যাহারের আদেশ দিচ্ছেন। আমাদের শেষ নিউজ লেটার থেকে এই বহু প্রতীক্ষিত কার্যকলাপের গতিবেগ প্রতিদিন বাড়ছে। আমাদের ফাইন্যান্সিয়াল টিম জালিফস্টাইল এর ওয়ালেটের সাথে সবকিছু প্রস্তুত করছে যাতে আপনার কমিশন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য সহজেই অর্থায়ন করা যায়, যাতে আপনি উপার্জন করেছেন এবং প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। পরবর্তী নিউজ লেটার, আমাদের আগামী সোমবারের নিউজ লেটারে আমরা আমাদের FS1 বাই ব্যাক প্রোগ্রাম শুরু করার জন্য আপনি কিভাবে আপনার FS1 এবং FS2 শেয়ার ফেরত বিক্রি শুরু করতে পারেন তা ব্যাখ্যা করব। এটি মোটেও জটিল নয়। আমাদের FS1 বাই ব্যাক প্রোগ্রাম কিভাবে কাজ করে সেই বিষয়ে হাজার হাজার অনুরোধে আমাদের সহায়তা টিমকে প্লাবিত হওয়া থেকে এড়াতে আমরা সকলের কাছে এটি পরিষ্কার করতে চাই। আমরা আপনাকে ব্যাংক ট্রান্সফার এবং ডেবিট কার্ড পরিস্থিতির আপডেটও দেয়, কারণ এগুলি এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারগুলির একটি।